আসসালামু আলাইকুম আমি উম্মের নীল কুকিং হাউসে সবাইকে স্বাগতম জলপাই টকঝাল মিষ্টি এই আচারটি বড় সুবিধা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন আচারটি কিভাবে সংরক্ষণ করবেন নতুন রাঁধুনিতে জন্য সেটিও দেখিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে জলপাই নিয়েছি এক কেজি পরিমাণ এই আচারের জন্য জলপাইগুলো বড় সাইজের হলে ভালো হয় জলপাইগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি অন্যদিকে এখানে আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি আর পানিতে এরকম বলক আসার পর জলপাইগুলো ঢেলে দিচ্ছি জলপাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি পানিতে তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখবেন জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর খুব ভালোভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার পানি থেকে জলপাইগুলো আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া গরম গরম এই জলপাইগুলো এখন খুব নরম অবস্থায় আছে আর সেদ্ধ করার সময় আমার অলরেডি দুই একটা ফেটেও গিয়েছে এতে করে কোনো সমস্যা নেই তবে পানি থেকে এভাবে উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর জলপাইগুলো চটকিয়ে নিতে হবে অর্থাৎ আদা ভাঙ্গা করে নিতে হবে জলপাইগুলো ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি আচারের মশলা রেডি করে নেব এর জন্য এখানে আমি এক টেবিল চামচ মিষ্টি মৌরি নিচ্ছি আর এক টেবিল চামচ নিচ্ছি জয়িন জয়িন বা জাউন যে যেটাই বলুন না কেন এই মশলাটা আপনারা বড় মুদির দোকানে এমনকি শপগুলোতেও পেয়ে থাকবেন এই মশলা ব্যবহারে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে কেউ যদি হাতের কাছে না পেয়ে থাকেন সেক্ষেত্রে বাধ্য দিতে পারেন গোটা জিরা নিচ্ছি হাফ টেবিল চামচ গোটা ধনিয়া নিচ্ছি হাফ টেবিল চামচ আর নিচ্ছি ফ্লেভারের জন্য মেথি দানা পনেরো থেকে বিশটার মতো খেয়াল রাখবেন মেথির পরিমাণ বেশি দিলে আচারটা তিতা হয়ে যাবে এবার এই মশলাগুলো হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া এই মশলাগুলো ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব আপনারা কেউ চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এদিকে জলপাইগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন মোটামুটি কুসুম গরম অবস্থায় আছে আর জলপাইগুলো কিছুটা শক্তও হয়ে এসেছে আমি একটি ম্যাশারের সাহায্যে জলপাইগুলো ভেঙে নিচ্ছি আপনারা কেউ চাইলে হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারেন আধা ভাঙ্গা এই জলপাইগুলো দিয়ে এবার আচার করার পালা এখানে একটি প্যানে ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল নিয়ে তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফালে চার থেকে পাঁচটা হাফটা চামচ গোটা সরিষা আর পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন মশলাগুলো তেলের মধ্যে ফুটতেই মথে রাখা জলপাইগুলো ঢেলে দিচ্ছি এক সাইডে তেলের মধ্যে রঙের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি কোয়াটার চামচ সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে হলুদ গুঁড়া পুড়ে যাবে আর সরাসরি তেলের মধ্যে দিচ্ছি এতে করে হলুদের গন্ধ আচারের মধ্যে লাগবে না আর আচারের কালারটাও খুব সুন্দর আসবে তবে আপনারা কেউ চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনি এখানে আমি দেড় কাপ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিচ্ছি পনে একটা চামচের মতো বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্ট বাড়িয়ে যায় শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি চা চামচ এ অবস্থায় আমি চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি আর অনবরত নেড়েচেড়ে দেবো এতে করে চিনি গোলে কিছুটা পাতলা হয়ে আসবে আর পানি না শুকানো পর্যন্ত আমি আচারটা নেড়েচেড়ে জাল করতে থাকব আর এই আচারের ক্ষেত্রে নাড়াচাড়ার উপরেই আচারের কালারটা নির্ভর করে জন্য এ অবস্থা একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলায় না লেগে আচারে পোড়া গন্ধ না হয় এবং আচারের কালারটা নষ্ট না হয় আচারের পানি অনেকাংশেই শুকিয়ে এসেছে আর এই অবস্থা আমি একটু টেস্ট করে দেখে নেব সব কিছুর পরিমাণ ঠিক আছে কি না অর্থাৎ ঝাল লবণ এবং চিনির পরিমাণটা ঠিক আছে কি না আমার টেস্ট অনুযায়ী আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে ভালো হয় এ পর্যায়ে আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লবণ চিনি এবং শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন আর দিচ্ছি হোয়াইট ভিনেগার ওয়ান থার্ড কাপের মতো হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা ব্যবহারের কারণেই এই আচারটা সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আরও কিছুক্ষণ জাল করে নেব পানিটা শুকানোর জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আচারের যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই আচার জাল করার সময় গুঁড়ো মশলাটা ব্যবহার করলে আচারের কালারটা নষ্ট হয়ে যায় তাই সম্পূর্ণ জাল করা হয়ে গেলে চুলা বন্ধ অবস্থায় আমি শুকনো গুঁড়ো মশলাটা অ্যাড করে নেব আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আচারটা আমার হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এ অবস্থায় আচারটা দেখতে কিছুটা নরম মনে হচ্ছে তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও কিছুটা জমে আসবে আচারের থালাটা আমি সোজা করে ধরছি আর দেখুন আচারগুলো কিন্তু গড়িয়ে আসছে না আমার কাছে এমন অবস্থায় চুলার জালটা বন্ধ করলে ঠান্ডা হওয়ার সাথে সাথে আচারের ঘনত্বটা ঠিক মনে হয় তবে আপনারা যদি বেশি শুকনো পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছুটা জাল করে নিতে পারেন তবে আমার কাছে ঠিক মনে হচ্ছে তাই আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবার রেডি করে রাখা সেই আচারের মশলাটা দেওয়ার পালা তবে সবটুকু মশলা আমি একবারে ঢালব না অর্ধেক মশলা আমি এখন মিশিয়ে নেব আর বাকি অর্ধেক রেখে দেব যখন আচারগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়ামে ভরবো ঠিক সে পর্যায়ে বাকি অর্ধেক মশলা ব্যবহার করব আর আজকে এখানে আমি যে পরিমাণে মশলা রেডি করেছি এক কেজি জলপাই আচারের ক্ষেত্রে সবটুকু মশলাই লাগবে এখানে আমি কিছুটা সরিষার তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি যখন সরিষার তেল থেকে ঝাঁঝালো গন্ধ বের হচ্ছিল ঠিক সে পরে চূড়া জালটা বন্ধ করে নিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সরিষার তেলটা কি পরিমাণে গরম হয়েছে এ পর্যায়ে মশলাগুলোর ওপর দিয়ে এভাবে গরম তেল ছড়িয়ে দেওয়ার সুবিধা হচ্ছে আচারের ভেতর যখন এই মশলাটা মেশানো হবে তখন আচারের কালারটা নষ্ট হবে না একই সাথে মশলার ফ্লেভার আচারের ভেতর পর্যন্ত মিশে যাবে আর তখন আচারটা খেতেও অনেক ভালো লাগে এবার এই আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বয়ামে ভরে নেওয়ার পালা তো আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বয়ামে কিভাবে স্টোর করতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া আচারের মধ্যে রেখে দেওয়া বাকি অর্ধেক মশলা উপর দিয়ে ছিটিয়ে ভালো মতো আগে মিশিয়ে নেব যে কোনো আচারই কাচের বয়ামে স্টোর করলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আচারের এতে করে টেস্ট এবং ফ্লেভার সবই ঠিক থাকে আমি শুকনো একটি কাচের বয়ামে রেখে দেওয়া সেই অর্ধেক সরিষার তেল প্রথমে ঢেলে নিয়ে চারিপাশে বয়ামের চারিপাশে এভাবে গড়িয়ে নেব এরপর বয়ামের মধ্যে আচার ভরে নেব আর শেষ স্টেপটা হচ্ছে বয়াম ভর্তি আচারের ওপর দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে রাখলে এই আচারের মধ্যে ফাঙ্গাস লাগবে না আর দীর্ঘদিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন নতুন রাঁধুনিরা আমার এই প্রতিটা স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আমি আশা করছি নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের রেসিপিটি কাজে আসবে ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবেন আর রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর জলপায়ের এই ভরা মৌসুমে টকঝাল মিষ্টি এই আচারটি করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল